হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ঘরকন্যা শতাব্দী আর আমি আজ তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করবো আর যেখানে রয়েছে মসুরের ডালের সঙ্গে লোটে মাছের ঝাল দিয়ে আজ দুপুরের একটা লাঞ্চ থালি চলো কিভাবে কি রান্না করলাম আর কিভাবে খাওয়া দাওয়া হবে সেটাই দেখাবো আমি রেডি হয়ে চলে এসছি রান্না করতে এদিকে আমার ভাত আর মসুরের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি অনুনেই রান্নাটা করবো আর আমার ডালটা হয়ে গেছে এদিকে আমি শাকটাকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা একটু রসুনটা ফোড়ন দিয়ে আমি শাকগুলোকে ভালো করে ভেজে নেব আর পরিমাণ মতো হলুদ লবণ আর সামান্য চিনি দিয়ে শাকটাকে আমি ভেজে নেব আর এদিকে আমি পেঁপেগুলোকে ভালো করে কুচিয়ে কেটে নেব কারণ পেঁপে একদমই বাচ্চারা খেতে পছন্দ করে না তাই আমি পেঁপেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেবো সঙ্গে আলু দেবো যাতে ওরা বুঝতে না পারে তোমরা বাড়িতে বাচ্চাদেরকে এভাবে পেঁপে খাওয়ানো শেখাতে পারো আর এদিকে আমার লোটে মাছটাও ওই পাশে হয়ে গেছে ভাতটা হওয়ার পরে আমি দুপাশে এক পাশে লোটে মাছ এক পাশে আমি পেঁপে রান্না করছি লোটে মাছের মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ রসুন বেটে লোটে মাছটা আমি হাল করছি তোমরা জানো আমি একদমই মিস মিক্সিতে মশলা করতে পছন্দ করি না আমি বাটা মশলা দিয়েই রান্না করি আর আমার মাছটাও রান্না হয়ে গেছে পেঁপেটাও রান্না হয়ে গেছে এবার আমি গরম গরম থালাটা সাজিয়ে নেব আমার গরম গরম সাদা ভাত আমি বাটি চাপা না দিয়েই আজকে বেড়ে ফেলেছি আর তার সঙ্গে রয়েছে শাক ভাজা আর ছিল আলু সেদ্ধ গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে ডালটা খেতে তো ভীষণ ভালো লাগে আর এদিকে রয়েছে সেই পেঁপে আলু কুচিয়ে ভাজা করেছিলাম যে তরকারিটা সেটাই তার সঙ্গে রয়েছে মসুরের ডাল যার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে সঙ্গে পেঁয়াজটা ফোড়ন দিয়ে আমি ডালটা রান্না করেছি আর তার সঙ্গে রয়েছে লোটে মাছের ঝাল আর আম তোমরা জানো লোটে মাছের অনেক রেসিপি আমি তোমাদের দিয়েছি সঙ্গে একটা রসগোল্লাও রেখেছি এবার আমি মিষ্টুকে এবার থালাটা পরিবেশন করেছি যে গরম গরম তুমি খেয়ে নাও মিষ্টুর শাকগুলো দিয়ে ভাতটা মা খেয়ে খাচ্ছে নিজের হাতে খাচ্ছে তো তার জন্য ভাতের পরিমাণটা একদমই অল্প এই হাতটা যদি মায়ের হাত হতো তাহলে ঠিক পরিমাণ মতো খাওয়া হতো যেহেতু ক্যামেরাটা আমার হাতে তার জন্য মিষ্টুকেই খেতে হবে ও ঠিক এবার খুব টেস্টি করে খাবারটা খেয়ে নেবে তবে তোমাদেরকে বলবো যারা আমার নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে যাতে নতুন নতুন চ্যানেলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় আর যারা পুরনো রয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার ফুল ভিডিওটা দেখার জন্য আর এই মিনি ব্লকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তোমাদের কার কার এরকম লাঞ্চ থালি পছন্দ সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওটিও